হাইপার মার্কেট অনেক রকম স্যালাড এখানে ওরা পুরো বিল করছে খাবার ক্রিসমাস কেক রিচ প্লাম কেক এরারও রচার রোল আইসক্রিম তো রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি লুলু মলে হাই মানে অ্যাকচুয়ালি লুলু হাইপার মার্কেট বলে একটা জায়গা আছে ওখানে সব কিছু পাওয়া যাবে মানে বিভিন্ন ধরনের স্যালাড সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো ভিডিওটা আর মলটার নাম আমি ঠিক জানি না লুলু হাইপার মার্কেট মলের নিচে একটা মানে সমস্ত কিছু গ্রসারি থেকে শুরু করে সব পাওয়া যায় সেরকম একটা দোকান আছে সেটার নাম লুলু হাইপার মার্কেট আর মলটার নাম আলাদা আছে সেটা আমি ওখানে গিয়ে তোমাকে জেনে বলবো তোমাদের ঠিক কারণ ব্যাঙ্গালোরে আমি তো কলকাতা থেকে এসেছি তো ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমার একদিনও বেরানো হয়নি তো আজকে বেরোই একটুখানি ব্যাঙ্গালোরে আসার পর থেকে কম্বল বার করিনি এক বছর হতে চললো ব্যাঙ্গালোরে কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে তো বার করতে বাধ্য হয়েছি চলে এসে বেরিয়ে যাচ্ছি কোলো হাই হাই ক্যা বাবা কি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি হলেই ঠান্ডাটা হয় নর্মালি ঠান্ডা তো থাকে না সারা দিন কালকে থেকে বৃষ্টি চলে যাচ্ছে এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে আমরা ভেতর দিয়ে কাছে আমার বাইক নিয়ে গেলে আসি আমাদের কোন দিকে যেতে হবে দেখেছো দেওয়ালে দেখো কি সুন্দর রেখে রেখেছে চলে এসছি এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট এমনি মলটার নাম গ্লোবাল মল আনা পার্কিং রাইট না আমরা পার্কিং এ ঢুকছি বৃষ্টি হয়েই যাচ্ছে ডাউন এখানে বারবিকিউ নেশনও আছে এটা তাহলে নতুন খুলেছে না বারবিকিউ নেশন পুরো সেদিন তাহলে অত দূর গেলাম কেন বারবিকিউ নেশনের খোঁজে সেই একবার ও আচ্ছা আচ্ছা আমরা পার্কিং জোনে চলে এসেছি এবার পার্কিং করব এখানে এখানে মলের ভিতর দেখো কিভাবে ওপর নিচে করে গাড়ি পার্কিং করে দেখাচ্ছে আরে দেখো ওপর নিচ করে গাড়ি পার্কিং অদ্ভুত এখানে পার্কিং করতেই লেগে যাচ্ছে হচ্ছে এক ঘন্টা এখানে করলো গাড়ি পার্কিং নিয়েছি তুমি এগুলো লক করো লিফটের জন্য দাঁড়াতে হবে মলে চলে এসেছি আমাদের ওই যে হাইপার মার্কেটের এন্ট্রান্স আগে এখানে যাবে সব কিছু পাচ্ছে পাওয়া যাবে না এমন কিছু নেই ফিশ ফ্রাই মশলা নেবে ফ্রাই মশলা এইসব ড্রাই কফি বিনস চকলেট জোন সব ভাগ করা এটা হচ্ছে মিল্ক চাই এদিকে সব বিলিং কাউন্টার অনেকগুলো আছে সব ফ্রোজেন ফ্রুট বেকারি আইটেম কেকগুলো কত সুন্দর ক্রিসমাস কেক রিচ প্লাম কেক
প্রাইস কি হচ্ছে 549 প্লাম ডিলাইট 10% ডিসকাউন্ট দিবে না সব মে 10% ডিসকাউন্ট एक एक है उसमें 10% डिस्काउंट नहीं है बस इसमें ही है अच्छा ओनली एलिट नेबो एटा एक टा केक निए जाबो देखे नी चॉकलेट कत मैंने जैम फैम सब रोए छे समस्त रकम स्प्रेड চকলেট স্প্রেড ডার্ক চকলেট স্প্রেড সব আছে বিভিন্ন রকম স্যালাড বানিয়ে দেবে বললে এই যো ভাইয়া 100 গ্রাম দিলা আমি নিচ্ছি মালেশিয়ার শ্রিম্প স্যালাড একটা আর ওরা নিচ্ছে হচ্ছে পনির পনির স্যালাড ইউনিয়া চিকেন স্যালাডও আছে বাস্কেটের মধ্যে খাবার ঢুকাচ্ছে উপরে নিয়ে গিয়ে খাবো চলো আর কি কি খাবার নেওয়া যায় দেখি চাট স্ন্যাক্স জোন দা ওয়ার্ল্ড ফুড এটা কি আছে বিরিয়ানি ফিরিয়ানি সব রয়েছে চলো এবার দেখি হট ফুড ননভেজ কর্নার কি কি নেওয়া যায় ওই দিকেও আছে চিকেন গ্রিল ফিল খাবে চিকেন নাগেটস গ্রাম হিসাবে এখানে না এটা ধরো আমার হাতে দিয়ে এগুলো কি আছে গো এটা কি আছে এটা হচ্ছে ইডিয়াপ্পম রুটি চলো ওইদিকে দেখি কি আছে এই চিকেন গুলো তো ভালো না খেতে কি ভিড় আছে এই জোনটায় এদিকে দেখো না এগুলো খাবো না চিকেন ফ্রাই ট্রাই কেমন হবে খাবার আমরা এগুলো 250 গ্রাম করে করে নিচ্ছি এগুলো আমরা নেব চিকেন নুডলস 250 গ্রাম চিকেন ললিপপ 250 গ্রাম আর চিলি চিকেন 250 গ্রাম হয়ে যাবে তাহলে আমাদের এখানে সব বিরিয়ানি আছে দন্নে বিরিয়ানি চিকেন মান্ডি হায়দ্রাবাদি বিরিয়ানি সব বিরিয়ানি না দুটোই একই রকম নিচ্ছে সেটাই বলছি রাইসের সাথে চিলি চিকেন ললিপপ আর এদিকেও অনেক কিছু আছে রোস্ট ভেজিটেবল এই যে আমাদের সব খাবার নিচ্ছি আমরা আরও নিচ্ছি এখান দিয়ে এখানে সব ফ্রুট জোন রয়েছে এটা হচ্ছে প্যাশন ফ্রুট 239 কিলো প্যাশন ফ্রুট এটা বেশ ভালো খেতে জুস ফুসে এগুলো ভালো ইউজ হয় প্যাশন ফ্রুট প্লাম এটা হচ্ছে আশফল বলে লোগান চলো আমাদের কি হয়ে গেছে চলো এবার ও সুইট আইটেম খেলেও খেতে পারে সুইট ওই দিকে আছে এই স্পুন নাওনি স্যালাড খাওয়ার ওই দিকে সব বেকারি আইটেম এখন আমরা ঘুরতে পারছি না খিদে পেয়েছে খেয়ে নি আগে দেন ওরা পুরো বিল করছে খাওয়ার তারপর উপরে উঠে খাবো এই মলটার এটাই সিস্টেম এখান থেকে নিয়ে উপরে গিয়ে খেতে হবে আমরা ফুড কোর্টে চলে এসেছি এবার বসে এগুলো খাবো ফুড কোর্টে সব আছে ফুড কোর্টেও আছে দোকান অনেক কিছু দেখাবো পরে ঘুরে ঘুরে এই বসো বসো এটা হচ্ছে নিয়েছি আমরা পনির চিজ স্যালাড এটাও পনির চিজ স্যালাড এটা হচ্ছে গার্লিক পেস্ট এটা হচ্ছে স্প্যানিশ স্লাইসড গ্রিন অলিভ স্যালাড এটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি মালয়েশিয়ান শ্রিম্প স্যালাড চিকেন টিক্কা স্যালাড চিলি চিকেন চিকেন ললিপপ এটা হচ্ছে চিকেন নুডলস এবার খাওয়া দাওয়া চালু করি আমি শ্রিম্প স্যালাড দিয়ে আগে চালু করলাম আর ও হচ্ছে খাচ্ছে পনির স্যালাড সবাই পনির স্যালাড দিয়ে খাচ্ছে
फ्राई बोलो कैसा है? ভেজিটেবল বিরিয়ানি কেমন? ঠিক আছে ঠিক আছে ভালো এটা কেমন খাবারের এও অনেক লাইট মানে বেশি অয়েলি খাবার না দেখো চিলি চিকেনটা একদম লাইটের উপরে এত মনে হচ্ছে আমি খেতে পারবো না বাড়িতে নিয়ে যেতে হবে কোনো খোলা হয়নি চিকেন টিক্কা সালাদ আমাদের খাবার মোটামুটি ডান এগুলো আর খেতে পাচ্ছি না এগুলো নিয়ে যাবো সব আর এটা তো পুরো ধরাই রয়েছে চিকেন টিক্কা স্যালাডটা ও খাচ্ছে সাই আইসক্রিম খাবো ভাবছি এটা হো রে এর মধ্যে একটু কোকোনাটের পাল্প দেওয়া আছে মানে কোকোনাটের যে মালাইটা হয় না খাওয়া দাওয়া আজকের মতো শেষ কিছু খেতে হবে আমারও তো পেট ভরে গেছে চলে এসছে
লাইট গুলো দিয়েছে দেখো পুরো নিচটা অফ দি লাইট যেখানে আয়না হবে সেখানে শুরু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি ঘুম পেয়ে যাচ্ছে স্লিপি তো হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আশা করি ভালো লাগবে ব্লগটা আর এরপরে আবার তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটার সাথে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো